যাই হোক, তো আমরা তোমার যেটা বলছিলাম সোডিয়াম টাংস্টেট, আমরা এই এক্সপেরিমেন্টের জন্য ফার্স্ট যে কেমিক্যালটা ইউজ করবো সেটা 10%, অর্থাৎ আমরা যদি 100 ml কোনো সলিউশন তৈরি করি তাহলে আমরা কি নেব, 10 গ্রাম আছে আমরা সোডিয়াম টাংস্টেট নেব। আর তোমার কি করব বাদ বাকি পানি, অর্থাৎ ধরে নাও যে অ্যারাউন্ড 90 গ্রাম, 90 গ্রাম মানে কি হয়তো 90 ml মতো আমরা পানি দেবো, অর্থাৎ ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা যখন 100 মার্ক করে একটা সলিউশন তৈরি করবো সেটাকে আমরা কি বলছি 10%, ঠিক আছে। তারপরে বলছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের এটা একটা ক্যালকুলেট করতে হয়, তার তার মলিকুলার ওয়েট, তারপরে এক হচ্ছে যে পিউরিটি, অনেক কিছুর ক্যালকুলেশন করতে এটা শিটের মধ্যে দিয়ে আছে, তোমরা ওইটা দেখতে পারবো। তারপরে দিয়ে আছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটটা আমরা এই জায়গাটায় ইউজ করি, সোডিয়াম কার্বনেট জাস্ট আমরা সোডিয়াম কার্বনেটের কোন পার্সেন্টটা ওটা গ্রাম ওয়াইজ, একেবারে সালফাইড যে কন্টেনার গুলো পাওয়া যায় ওই জায়গা থেকে একটা গ্রাম 3-4 গ্রাম মতো সাধারণত আমাদের ইউজ করতে হয়। এরপরে যেমন তোমার ডিস্টিল ওয়াটার, তো আমাদের সাধারণত ডিস্টিল ওয়াটারের আমাদের ল্যাবে একটা ইউ আছে, একটা প্ল্যান্ট আছে, এটা থেকে তৈরি করা যায়, এগুলো থাকে, ওটা তো অলরেডি অ্যাভেলেবেলই। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বেনেডিক্ট সলিউশন, বেনেডিক্ট সলিউশনটা আমরা জানি আছে একটা কি ইন্ডিকেটর, তোমরা জানার কথা যে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর গুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের টাইটেশনের মাধ্যমে সাধারণত যে এক্সপেরিমেন্ট গুলো করি, এই এক্সপেরিমেন্টে সাধারণত এই জায়গায় একটা কালার, একটা একটা কালারফুল কেমিক্যাল ইউজ করি, করে নিয়ে ওইটা দিয়ে আমরা সাধারণত কি করি একটা এক্সপেরিমেন্টের সাধারণত এন্ড পয়েন্ট, তার শেষ বিন্দু সাধারণত নির্ণয় করি, করার জন্য সাধারণত যে ধরনের কেমিক্যাল, কালারফুল কেমিক্যাল গুলো ইউজ করি সেগুলো আছে আমার ইন্ডিকেটর। তা আমরা এই এক্সপেরিমেন্টে যেমন যে ইন্ডিকেটর ইউজ করবো সেটা হচ্ছে যেমন তোমার বেনেডিক্ট সলিউশন, আমরা তোমার যেমন ক্যালসিয়াম এস্টিমেশনের একটা ওই জায়গায় যে আমরা ইন্ডিকেটর ইউজ করি ওইটার মধ্যে সলোক্রোম ডার্ক গুলো, তারপরে এক হচ্ছে যেমন তোমার ইসে তোমার আয়োডিন ভ্যালু আছে, আয়োডিন ভ্যালু তো আমরা একটা ইন্ডিকেটর ইউজ করি, সাথে সাবনিফিকেশন ভ্যালু সে জায়গাটা একটা ইন্ডিকেটর আমরা ইউজ করবো, ঠিক আছে। তো এই জায়গাটা যে ইন্ডিকেটর আমরা ইউজ করবো সেটার নাম আছে বেনেডিক্ট সলিউশন। আমি আমি তোমাদের নেক্সট দিন মূলত আমি এসব জিনিসগুলো একটু আমি একেবারে বেসিক জিনিসগুলো একটু শুনবো, যে সোডিয়াম টাংস্টেট কত পার্সেন্ট ইউজ করবো, সালফিউরিক অ্যাসিড কত নর্মাল, তারপরে এই জায়গাটা আমরা কোন ইন্ডিকেটারটা ইউজ করছি, ঠিক আছে। এটা তোমরা একটু ই করে রাখো আইডিয়া, বেসিক জিনিসটা অন্তত তোমাকে একটু দেখো। এরপরে তোমার যে গ্লাস ওয়ার গুলো, আমি যে গ্লাস ওয়ার এই জায়গায় ইকুইপমেন্ট গুলো সাধারণত ইউজ করবো, তার মধ্যে এক হচ্ছে যে আমার প্রথমে আছে ভলিউমেট্রিক ফ্লাক্স ইউজ করবো, সাথে যেমন তোমার বুরেট আছে, বুরেট স্ট্যান্ড আছে, এবং বুরেট স্ট্যান্ডকে সাধারণত আমরা কি করি একটা কটনের ইয়ে দিয়ে সাধারণত ওই জায়গাটায় বুরেটটাকে আমরা মানে আটকে লাগিয়ে রাখি, ঠিক আছে, যার জন্য আমাদের কটন ইউজ করা হয়। এর সাথে যেমন তোমার বুনসেন বার্নার ইউজ করতে পারি, নইলে আমরা এক হচ্ছে যে কোনো একটা হিটিং ডিভাইস আমাদের ইউজ করতে হবে, আমাদের এই ল্যাবের মধ্যে যেমন তোমার গ্যাসের এই যে বার্নার গুলো আছে এটা আমরা ইউজ করতে পারি, নইলে বুনসেন বার্নার আমরা ইউজ করতে পারি। এর সাথে যেমন একটা হিটিং স্ট্যান্ড আমাকে লাগবে, তারপরে হিটিং নেট, হিটিং নেট যেটা সাধারণত তোমার আমরা ই করি কি ওই বুনসেন বার্নারের ওই স্ট্যান্ডের উপরে একটা তার জালি বলি আমরা অনেক সময়, এই যে তার জালিটা দিতে হয়, এই তার জালিটার মাঝে কি দিয়া থাকে দেখবা একটু চুন দিয়া থাকে, যাতে সরাসরি হিটটা গ্লাস ওয়ারে যাতে না লাগে, কারণ সরাসরি গ্লাস ওয়ারে লাগলে অনেক সময় গ্লাস ওয়ারটা ফেটে যায়। হ্যাঁ হ্যাঁ, এরপরে যেমন তোমার ফানেল আছে, ফিল্টার পেপার আছে, গ্লাস রড আছে, বিকার আছে, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব। সাথে যেমন তোমার ইলেকট্রিক ব্যালেন্স আছে, মেজারিং সিলিন্ডার আছে, ঠিক আছে, এই জায়গাটা আমরা যে সলিউশন গুলো ইউজ করবো সেটা সাধারণত কি করবো, লিকুইড হলে আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে মাইপে নেবো, আর যদি সলিড পার্টিকেল হয় তাহলে আমরা কি করি ইলেকট্রিক ব্যালেন্স দিয়ে সাধারণত আমরা কি করি সেগুলোকে আমরা ওয়েট করে নিই, ঠিক আছে। এখন প্রসিডিওরে আমরা সাধারণত কি করবো, আমরা এই এক্সপেরিমেন্টে প্রসিডিওরে এক নম্বরে লেখা আছে, দেখেন আমরা ফার্স্ট কি করবো 20 ml মিল্ক স্যাম্পল আমরা নেবো, কি 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্স, 100 ml একটা ভলিউমেট্রিক ফ্লাক্স এর ভিতরে আমরা কি করবো 20 ml মিল্ক স্যাম্পল নেব, ফার্স্ট এক নম্বর কাজ আমাদের। দুই নম্বরে যেটা দেখো, এর মাঝে আমরা কি করব 12 ml 10% সোডিয়াম টাংস্টেট নেব, অর্থাৎ যে বিকারের মাঝে আমরা 100 ml, এই 100 ml যে ভলিউমেট্রিক ফ্লাক্স এর ভিতরে আমরা নিলাম কি আমরা 20 ml মিল্ক নিছি, ওই হ্যাঁ ওই ভলিউমেট্রিক ফ্লাক্স এর ভিতরে আমরা 12 ml সোডিয়াম টাংস্টেট নেব, অর্থাৎ আগে বললাম আমরা সোডিয়াম টাংস্টেট সলিউশনটা প্রিপারেশন করে নেব, নিয়ে সেই জায়গা থেকে আমরা 12 ml নেব। এরপরে তোমার 12 ml 0.75 নরমাল সালফিউরিক অ্যাসিড নেব,
সালফিউরিক অ্যাসিড 0.75 নরমাল আমরা তৈরি করে নেব, নিয়ে সেই জায়গা থেকে আবার 12 ml আমরা নেব, নিলাম। নেওয়ার পরে তাহলে আমার দেখো যে 100 ml একটা ভলিউমেট্রিক ফ্লাক্স এর মধ্যে তাহলে আমার কত যাচ্ছে, 12 12 24 আর হচ্ছে 20, 44 ml, 44 ml আমার টোটাল বলো অলরেডি ওই জায়গায় সলিউশন তৈরি হয়ে গেছে। এখন ওই সলিউশনটাকে তোমার 4 নম্বর স্টেপে যেটা লেখা আছে দেখেন, মিক্স বাই রোটেটিং দা ফ্লাক্স, আমরা এই 44 ml যে সলিউশনটাকে এটাকে আমরা মিক্স করে ফেলবো। আমরা চাইলে তোমার ইউজ করতে পারি ভর্টেক্স এর উপর দিয়ে আমরা মিক্সার করে নিতে পারি, নাহলে আমরা হাতের মাঝে এভাবে ধরে নাড়া দেবো, ঘোরাবো, ঘুরাই আমরা এটাকে মিক্স করে নেবো। নেয়ার পরে এই জায়গায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 44 ml এর সাথে আমরা 56 ml মতো ডিস্টিল ওয়াটার নেবো, নিয়ে আমরা 100 ml কি করবো কমপ্লিট করে ফেলবো। 100 ml আমরা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই জায়গাটায় যেমন ফিল্টার দা মিক্সার, আমরা একটা ফানেল নেবো, একটা ফানেল নিয়ে ফানেলের উপরে আমরা যেমন ফিল্টার পেপার আছে যেমন হটম্যান ট্যান থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যেসব ফিল্টার পেপার গুলো আছে আপনারা জানার কথা, ফিল্টার পেপার দেখেছেন না? না স্যার, শুনছি খালি। ফিল্টার পেপার একটা কাগজের, যেটা কাগজের মতো দেখতে কিন্তু ওটার মধ্যে ফিল্ট্রেশন ক্যাপাসিটি আছে, ঠিক আছে, ওর মধ্যে পোর সাইজ গুলো আছে, একটু এক কথা আছে যে তোমার কোন লিকুইড সলিউশন দিলি ওর থেকে একেবারে লিকুইড পার্টটা সাধারণত ফিল্টারেট হওয়ার ক্যাপাসিটি আছে। এই ধরনের পেপার গুলো আমাদের ল্যাবে যেটা ইউজ করি মানে হটম্যানের পেপার, ঠিক আছে। তো এই ফিল্টার পেপারটা একটা ফানেলের মাঝে ভাঁজ করে দেব, দিয়ে আমরা কি করব এই 100 ml তোমার এই এই সলিউশন যেটা আমরা প্রিপার করলাম এই জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা ফানেলে দেব, এবং ফানেলের নিচে আমরা কি করব আরেকটা ঘটনা হচ্ছে যে আমরা কনিক্যাল ফ্লাক্স বা বিকার রাখবো, যাতে ওই জায়গা থেকে ফিল্টার হয়ে আস্তে আস্তে করে তোমার সলিড পার্টিকেল যেটা এই জায়গা থেকে তোমার এমন হবে কিছু কোগুলেট হয়ে, যেহেতু মিল্ক এই মিল্ক থেকে কিছু সানা পড়ে যাবে, এই সানাটা উপরে ফিল্টার পেপারের উপরে আটকে যাবে আর নিচের দিকে তোমার একেবারে ক্লিয়ার ফিল্টার যেটা সেটা নিচের দিকে চলে যাবে। তো যার পর আমরা যখন এটাকে ফিল্টার করে ফেলবো, টোটালটা আমরা ফিল্টার করে ফেলবো, হয়তো ধরে না যাক 30 ঘন্টা 40 মিনিট আমার লাগবে ফিল্টার করার জন্য। ফিল্টারটা করা কমপ্লিট যখন হবে তখন আমরা একটা বুরেট স্ট্যান্ড নেব। তোমরা তো বুরেট দেখেছো না গত সেমিস্টারে? এই যে বুরেট, এই বুরেটটা আমরা নেব ফার্স্ট, নিয়ে আগে ধরে না ওয়াশ করে নেব, ক্লিন করে নিয়ে আমরা একটা বুরেট স্ট্যান্ডের সাথে আমরা এটাকে আটকাবো, কটন দিয়ে আমরা এটা আটকায়ে তোমার এই বুরেট স্ট্যান্ডের একেবারে বুরেটের নিচের দিকে তো সাধারণত ইটা থাকে একটা, দেখবা যে এরকম মোড়ায় আটকাইতে হয়, এবং নিচের দিকে যে মুখটা থাকবে ওই মুখ সোজাসুজি আমরা একটা বিকার রাখবো, রেখে এই বিকারের মাঝে আমরা বেনেডিক সলিউশন, এই জায়গায় লেখা আছে দেখো 25 ml বেনেডিক সলিউশন, 25 ml বেনেডিক সলিউশন আমরা এই বিকারের মাঝে নেব। তার মাঝে আমরা সোডিয়াম কার্বনেট দেবো 3.5 গ্রাম, দিয়ে এটা একটা কনিক্যাল ফ্লাক্সে দিলেও দেওয়া যাবে, তো কনিক্যাল ফ্লাক্সের মাঝে আমরা 25 ml বেনেডিক সলিউশন দেবো, দিয়ে তার মাঝে 3.5 গ্রাম আমরা সোডিয়াম কার্বনেট দেবো একটা কনিক্যাল ফ্লাক্সে, দিয়ে এই কনিক্যাল ফ্লাক্সটা আমরা রাখবো হচ্ছে তোমার কোথায়, আমরা বুরেটের নিচে, আর বুরেটের মাঝে আমি এই জায়গা থেকে আমরা অর্থাৎ এই মিল্ক সোডিয়াম টাংস্টেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা যে তোমার এই ফিল্টার পেপার দিয়ে আমরা যে ফিল্টারেট তৈরি করলাম, হ্যাঁ হ্যাঁ, ল্যাকটোজের যে ফিল্টারেট আমরা তৈরি করছি এই ফিল্টারেটটা আমরা বুরেটের মাঝে দিয়ে দেবো। বুরেটের মাঝে যখন দেবো তখন আমরা একটা জিনিস করবো, ওই জায়গাটা বুরেটের মাঝে বলে মার্কিং করা আছে, ওই জায়গাটা ML মার্ক করা আছে, আমরা ওই জায়গাটা দেওয়ার সময় একটা সমান সমান করে দেবো, অর্থাৎ 50 ml দেবো নাহলে 45 দেবো, যে পর্যন্ত দিচ্ছি সেটা বলে আমরা একটা নোট করে রাখ, রেখে এবার আমরা যে কাজটা করব, আমরা কনিক্যাল ফ্লাক্স এর মধ্যে তোমার বেনেডিক সলিউশন এবং সোডিয়াম কার্বনেট দিলাম, এটাকে আমরা রাখবো হচ্ছে তোমার ইসের উপরে, এই তোমার আমরা বুনসেন বার্নার ইউজ করি নইলে তোমার গ্যাসের বার্নার ইউজ করি, ওই জায়গাটাই বার্নারটা উপরে রাখবো আমরা, কি একটা স্ট্যান্ড রাখবো, স্ট্যান্ডের উপরে যে তার জালি দেবো তার জালির উপরে রাখবো হচ্ছে আমরা এই কনিক্যাল ফ্লাক্স, রেখে নিচ থেকে আমরা হিট দেবো। নিচ থেকে আমরা যখন হিট দেবো কিছুক্ষণ 2-4 মিনিট হিট দেওয়ার পরে তোমার কি হবে, এই তোমার বেনেডিক সলিউশন এবং সোডিয়াম কার্বনেটের এই সলিউশনটা আস্তে আস্তে গঠন হচ্ছে যে ওর ভিতরে বুদবুদ তৈরি হবে এবং একটু ফোটা ফুটতে থাকবে, যখন ফুটতে থাকবে তখন আমরা এই যে তোমার বেনেডিক সলিউশন এবং সোডিয়াম কার্বনেট যে সলিউশন এর মাঝে আমরা কয়েক টুকরো আমরা ই দেব পাথর, এই যে আমরা যেগুলো অনেক সময় যে স্টোন দেখি না পাথর, পাথরের যে টুকরা গুলো
এই পাথরের টুকরা গুলো ওর মাঝে কয়েক টুকরা দেবো, কারণ ঘটনা আছে যে বেশি তোমার যখন ফুটতে থাকবে তখন ওটা যেন সুজিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে কি না হয়, ওটা অনেক সময় স্প্রেড হয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক সময় ঘটে কি সুটে এসে গায়ে চোখে মুখে যাতে না যায়, যার কারণে মধ্যে কয়েক টুকরো পাথর দিয়ে দেবো যাতে ওইটা আর ই না হয়, ওটা না ছোটে স্প্রেড না হয় যাতে আশপাশে। তো যখন হিট হবে যখন ওটা বয়েলিং হইতে থাকবে তখন বুলেট থেকে এবার ফুটাই ফুটাই তোমার ওই কি ল্যাক্টোজ ফিল্টারটা তোমার হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্সে আস্তে আস্তে ফেলতে হবে, ফোটাই ফোটাই পড়বে এবং নিচ থেকে বলো হিট হবে, নিচ থেকে হিট হইতে থাকবে আর উপর থেকে আমরা ফোটাই ফোটাই ফেলবে, এবং কনিক্যাল ফ্ল্যাক্সে যখন তোমার ফোটাই ফোটাই মিল্ক ফিল্টারটা পড়বে তখন আমরা কনিক্যাল ফ্ল্যাক্সটা আস্তে আস্তে করে একটা টিস্যু দিয়ে হোক কটন দিক ধরে আস্তে আস্তে নাড়া দেবো। তো ধরে নাও যে এমনও ঘটবে যে এই জায়গাটা আমার মনে হয় 4-5 ml পর্যন্ত মিল্ক ফিল্টার যখনই আস্তে আস্তে পড়বে তোমার এই বেনেডিক সলিউশনের কালারটা বলো ব্লু কালার, ব্লু ডার্ক ব্লু, ব্লু টাইপের কালার, তো ওই ল্যাক্টোজের ফিল্টার যখন 3-4 ml পর্যন্ত আস্তে আস্তে পড়তে থাকবে তখন এই ব্লু কালারটা আস্তে আস্তে কি হয়ে যাবে, আস্তে আস্তে হোয়াইট কালার টাইপের হয়ে যাবে, কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো যখনই আমরা দেখবো যে কালার আস্তে আস্তে কমে যাচ্ছে তখন আমরা কি করব, আস্তে আস্তে করে আমরা মিল্ক ফিল্টারটা পড়া একেবারে কমাই দেবো, দিয়ে শেষে এমন হবে কি যে ড্রপ ওয়াইজ আস্তে আস্তে করে পড়তেছে আর তার মাঝে আমরা দেখবো যে কালার একেবারে চলে গেল কিনা। তো যখনই দেখবো যে আমাদের কালারটা একেবারে ব্লু কালার চলে একেবারে এমন একটা হোয়াইটিশ একটা জাস্ট একটা লাইট গ্রে টাইপের কালার আসবে, মানে এমন কি ব্লু কালারটা দেখা যাবে না এরকম একটা অবস্থা যখনই আসবে তখন বুলেটটা আমরা বন্ধ করে দেবো। বুলেট বন্ধ করে দিয়ে এবার আমরা দেখবো তোমার এ জায়গায় 10 নম্বরে দেখার লেখা আছে দেখো হয়েল বয়েলিং টাইটেড দ্য সলিউশন দ্য মিল্ক ফিল্টারেড ইন দ্য বুলেট দিতে থাকবো। তারপর যে জিনিসটা হোয়াইট প্রিসিপিটেড শেষে দেখো যে ব্লু কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে এবং এই জায়গাটায় একটা হোয়াইট কালারে সাদা কালার বা একটু লাইট গ্রে টাইপের একটা প্রিসিপিটেশন পড়ে থাকবে নিচের দিকে, তখন আমরা যখন বুলেটটা বন্ধ করে দেবো দিয়ে ওই জায়গায় একটা জিনিস দেখবো যে আমরা কত ML মতো, আমরা কত ML এই জায়গাটায় আমরা কি করছি ল্যাক্টোজ ফিল্টারটা আমরা ইউজ করছি, হ্যাঁ ল্যাক্টোজ অর্থাৎ ল্যাক্টোজের এই ফিল্টারেশন আমরা যেটা করছি ধরে নাও যে আমরা ওই জায়গায় আমরা টোটালি মার্ক করে নিয়েছিলাম 40 ml, এখন 40 ml থেকে ধরে নাও যে আমার 5 ml লাগছে এবং তখন তো আমার দেখা আছে বুলেটের দিকে তাকাইলে আমি বুঝতে পারবো যদি 5 ml লাগে তাহলে আমার 35 ml থাকবে, 35 ml থাকলে আমি তখন ধরে নেবো আমার ওই জায়গায় 5 ml ইউজ হয়েছে, তখন আমরা এবার ক্যালকুলেশন করবো। এই যে ক্যালকুলেশনের যে একটা ই তোমার একটা ফর্মুলা দিয়ে আছে যে পার্সেন্ট অফ মিল্ক ইলেকট্রোজ মিল্ক ঠিক আছে ইকুয়াল টু তোমার এ ইন্টু 100 বাই মিল্ক রিকোয়ার্ড ফর ট্রাটেশন। এখন এই যে এ এর একটা ই দিয়ে আছে এই জায়গাটাই তোমার এর একটা মান দিয়ে আছে যে 25 ml এর জন্য সাধারণত তোমার এ হচ্ছে 0.0678, এই এর মান এইটা আমরা বসাই দেবো হচ্ছে এর এই জায়গায় গুণ 100 বাই মিল্ক আমার ধরে নজর লেগেছে জায়গা 5 ml, তাহলে আমি এইটার সাথে 100 গুণ করে 5 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার কি মিল্ক পার্সেন্ট ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রসিডিউর শীট। এরপরে তোমাদের এই যে আমাদের এর মানটা কি নির্দিষ্ট, আরেকবার বলো এর মানটা কি নির্দিষ্ট এখানে? হ্যাঁ এর মান তো ওই জায়গায় দিয়ে দিয়ে আছে, এর মানটা অলরেডি মানে 25 ml বেনেডিক্ট দ্রবণের জন্য ওই মানটা নির্দিষ্ট আমাদের। হ্যাঁ হ্যাঁ 25 ml 25 ml এর জন্য তোমার ওই 0.0678 ওই যে একটা মান দিয়ে আছে ওইটাই হচ্ছে ফিক্সড ঠিক আছে। এখন তোমাদের এরপরে যে জিনিসটা সেটা আছে তোমাদের এই জায়গায় যে লেকচার শিট দিছি আমি, যেটা লেকচার শিটে এই জায়গায় একটা টার্ম দিয়ে আছে ফার্স্টে দেখবা মিল্ক, মিল্ক বলতে জাস্ট আমরা জানি যে মিল্ক ইজ এ কি হোয়াইট লিকুইড ঠিক আছে প্রোডিউসড বাই দ্য ম্যামালি গ্রাউন্ড অফ ম্যামালস ঠিক আছে। বিভিন্ন ধরনের ম্যামালিয়ান এনিম্যাল যেগুলো আছে সাধারণত আমরা যেগুলো ম্যামারি ম্যামালস বলি সাধারণত, যেগুলো সাধারণত কি করে তারা ম্যামালি গ্রান্টে মিল্ক সেক্রেশন করে এবং সাধারণত তাদের যে বেবিগুলো হয় এই বেবিগুলো সাধারণত এই মিল্কটা ফিডিং এর মাধ্যমে সাধারণত কি থাকে বেঁচে থাকে, এই ধরনের হোয়াইট কালার যে সলিউশন সেটাকে আমরা সাধারণত বলি মিল্ক। এখন বিষয়টা হচ্ছে এ থেকে একটা প্রশ্ন আমি তোমাদের অনেক সময় ভাই ভাই অনেক সময় শুনি যে মিল্ক কেন আমরা সাদা দেখি, আপনারা জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো প্রাণীর মিল্ক ওই তোমার দুধ সাদা কালার বাদে কালো কালার বা নীল কালার হয়েছে এরকম কখনো দেখেছেন বা শুনেছেন? না স্যার। তা কেন সাদা হয় এটা সম্পর্কে আপনাদের জীবনে কোনোদিন প্রশ্ন জাগে নাই?
যে আসলে দুধটা সাদা হইলো কেন, গরুরটা ছাগলের তা সাদা হইলো, কিন্তু ধরে না যে তোমার কুকুরের বিড়ালের তা বা এই বাঘের তা প্রয়োজনে কালো হইতো, আদৌ হয় কিনা এটা কি জানেন? মিল্ক আমরা যতটুকু জানি, আপনারা শুনেছেন কিনা, মিল্ক আমরা সাধারণত বলি একটা ব্যালেন্স ফুড, কারণ মিল্কের মধ্যে তোমার লিপিড, প্রোটিন, ভিটামিন, মিনারেল, মানে কার্বোহাইড্রেট সবকিছু থাকে মিল্কের মধ্যে। মিল্কের মধ্যে সাধারণত যে কার্বোহাইড্রেটটা থাকে সেটাকে আমরা বলছি কি ল্যাকটোজ, যার কারণে ল্যাকটোজ কে আমরা সাধারণত বলি কি মিল্ক সুগার, ঠিক আছে। এই মিল্কের মধ্যে সাধারণত ভিটামিন, তোমার মিল্কের মধ্যে কয়েক ধরনের ভিটামিন থাকে, ঠিক আছে। এর সাথে ধরে নাও লিপিড, মিল্কের মধ্যে সাধারণত ফ্যাট থাকে না, এই ফ্যাট থেকে অনেক সময় তোমার দেখো ঘি বানায় না, ই থেকে দুধ থেকে। এবং মিল্কের মধ্যে সাধারণত প্রোটিন থাকে একটা, এই প্রোটিনটাকে আমরা সাধারণত কি বলি কেসিন, নাম শুনেছো কোনোদিন? কেসিন প্রোটিন বলি আমরা সাধারণত, কেসিন বলে। এবং এর মাঝে আর একটা এসেনশিয়াল এলিমেন্ট থাকে যেটাকে আমরা সাধারণত বলি কি ক্যালসিয়াম, ঠিক আছে। এখন এই যে দুধের মাঝে যে ক্যালসিয়ামটা থাকে, এবং ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের কারণে বেসিক্যালি মিল্কটা আমরা দেখি আছে কি সাদা, এবং এর সাথে যে কেসিনটা থাকে কেসিনের কারণে আমরা সাধারণত এই দুধটাকে আমরা কি দেখি, যারা বলে ধবধবে সাদা, ঠিক আছে। চুন ই দেখেছো, অনেক সময় দেখবা যে মাছ আছে খালার আছে, ই খাই পান খাই, এই বাজার থেকে যে চুন নিয়ে পানিতে যখন মিশাই গোলায় দেখবা যে সাদা দেখা যায়, তাই না? কিন্তু অনেক সময় কিছু চুন অনেক সময় দেখবা যে হালকা একটু কালো কালো টাইপেরও দেখা যায়। এখন এর মাঝে এই যে কেসিনটা থাকে, এই কেসিনটা সাধারণত কি করে, এই চুনটাকে বলে একটা একবার এই মানে তোমার এই দুধটাকে চকচকে সাদা দেখাই তোমার কেসিনের উপস্থিতির কারণে, ঠিক আছে। কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে এক কথায় ধরে না, তো মিল্ক সাদা দেখার মূল যে এলিমেন্ট এই জায়গাটা সেটা হচ্ছে এক হচ্ছে ক্যালসিয়াম এবং প্রোটিন, অর্থাৎ প্রোটিনটা হচ্ছে আমার কি কেসিন প্রোটিন, ঠিক আছে। এমনিসি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ল্যাকটোজ, ল্যাকটোজ বলছি আমরা সাধারণত, ল্যাকটোজ সম্পর্কে তোমরা জানার কথা, ল্যাকটোজ হচ্ছে এক ধরনের কি কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেট তোমরা অলরেডি এই মনে হয় ইন্ট্রোডাক্টরি বায়োকেমিস্ট্রি আমার মনে হয় কার্বোহাইড্রেট এই পড়ার কথা, বায়োমলিকুলের মধ্যে যেমন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সাধারণত আমরা জানি চার ধরনের, যার একটাকে বলছি আমরা কি মনোস্যাকারাইড, দুই নম্বর বলছি ডাইস্যাকারাইড, তারপরে এক আছে অলিগোস্যাকারাইড, চার নম্বর বলছি আমরা কি মনোস্যাকারাইড। হ্যাঁ, এই যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড ল্যাকটোজ হচ্ছে অন কাইন্ড অফ কার্বোহাইড্রেট, ইট ইজ ডাইস্যাকারাইড ইন নেচার, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে ডাইস্যাকারাইড, ডাই মানে কি দুই, অর্থাৎ এই ল্যাকটোজের মধ্যে দুটো কি আছে, দুই ধর দুটো কার্বোহাইড্রেট আছে। এই ল্যাকটোজ কে যদি আমরা ভাঙি তাহলে ল্যাকটোজ এর মধ্যে আমরা দুটো কার্বোহাইড্রেট পাবো, যার একটা আছে গ্যালাকটোজ আর একটা আছে কি গ্লুকোজ, ঠিক আছে। ডাইস্যাকারাইড বলছি কারণ এর মধ্যে দুটো সুগার আছে, একটা একটা থাকে আছে গ্লুকোজ আর একটা গ্যালাকটোজ, কিন্তু নর্মালি ল্যাকটোজ ফর্মে থাকে, কিন্তু যখন এটাকে ব্রেকডাউন করে ফেলবো এর মধ্যে আমরা দুটো সুগার পাবো, ঠিক আছে। এখন এই যে ল্যাকটোজ, ল্যাকটোজের সাধারণত ধরে নাও যে মিল্ক এর মাঝে সাধারণত 2-8% মতো সাধারণত ল্যাকটোজ থাকে, এবং যেটা ভ্যারি করে সাধারণত সোর্স ওয়াইজ, অর্থাৎ তোমার গরুতে সাধারণত ধরে নাও যে ল্যাকটোজের পার্সেন্ট একটা থাকবে, ছাগলের মধ্যে একটা থাকবে, মহিষের মধ্যে একটা থাকবে, ঠিক আছে। এই ল্যাকটোজের একটা জেনারেল ফর্মুলা আছে C12H22 তারপরে O11, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটোজের একটা কি জেনারেল ফর্মুলা। এখন বিষয়টা হচ্ছে যে ল্যাকটোজ আপনারা রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার জানার কথা, ল্যাকটোজ রিডিউসিং না নন রিডিউসিং জানেন এটা? পানি বের হয়ে যায়, দুইটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ বিক্রিয়া করার কারণে ওইখান থেকে যে আছে অ্যালডিহাইড বা কিটোনের যে গ্রুপটা আছে গ্রুপটা ভেঙে যায়, ভেঙে ওইখানে ওগুলোকে বন্ড তৈরি করে, ওই গ্রুপটা না থাকার কারণে এটা বিজারক আর থাকে না, তখন এটা নন রিডিউসিং হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এখন এই যে ল্যাকটোজ আমরা যেটা বলছি 2-8%, এখন 2-8%-এর মধ্যে তোমার ধরে নাও একটা জিনিস খেয়াল করতে হবে, যেমন গরুরটাতে তো আর 2-8 থাকবে না, ছাগল মহিষ সবগুলো তো বলো এই থাকবে না, কিন্তু ওভারঅল রেঞ্জ থাকবে 2-8%। এখন আপনারা তো ছোটকালে মায়ের দুধ খাইছেন, মায়ের দুধ এবং গরুর দুধ কোনটাতে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকে তাই বলেন, জানেন শুনেছেন কোনোদিন? মায়ের দুধ, মায়ের দুধ মিষ্টি অনেক বেশি, ঠিক আছে, যার কারণে কনসেন্ট্রেশন কম হইলেও এতে ল্যাকটোজের পার্সেন্ট বেশি থাকে, ঠিক আছে। তারপরে এই জায়গায় যে একটা টার্ম দিয়ে আছে সেটা আছে টাইটেশন,
টাইটেশন বলতে সাধারণত আমরা জানি কি একটা ল্যাবরেটরি প্রসিডিওর যার মাধ্যমে সাধারণত আমরা কি করি এই টাইটেশনের মাধ্যমে আমরা সাধারণত হ্যাঁ হ্যাঁ অর্থাৎ একটা নন কনসেন্ট্রেশনের একটা সাবস্ট্রেট দিয়ে আমরা একটা আননন কনসেন্ট্রেশনের সাবস্ট্রেটের সাধারণত মলিকুলার ওয়েটটা সাধারণত নির্ণয় করি ঠিক আছে অর্থাৎ একটা জানা ঘনমাত্রার দ্রবণ দিয়ে একটা অজানা ঘনমাত্রার দ্রবণ নির্ণয়ের যে প্রসেস সেটাকে আমরা বলছি কি টাইটেশন ঠিক আছে এরপরে যেমন তোমার ইন্ডিকেটর অলরেডি আমরা আলোচনা করছি ইন্ডিকেটর সাধারণত আমরা একটা বলি ইন্ডিকেটরটা হচ্ছে আমার একটা কি একটা সাবস্টেন্স বা একটা একটা কালারফুল কেমিক্যাল যাই বলি না কেন যেটা সাধারণত আমরা ইউজ করি একটা একটা সলিউশনের সাধারণত এন পয়েন্ট সাধারণত নির্ণয় করার জন্য যেটা ইউজ করি সেটাকে আমরা বলছি ইন্ডিকেটর এক্সাম্পল হিসেবে আমি যেমন আপনাদের যেমন আমাদের এই জায়গায় বেনেডিক্ট সলিউশন ইউজ করছি মিথাইল ইওনো আছে সাথে আমি যেমন তোমার এই যে বলছি ই আছে যেমন এই ব্রোমোফেনল বলু আছে সাথে তোমার ফেনফথেলিন আছে এক হচ্ছে যে সলোক্রোম ডার্ক গুলো আছে এ ধরনের কয়েকটা তোমরা চারটা পাঁচটা ইন্ডিকেটরের নাম পরীক্ষার সময় অনেক সময় শোনা হয় ঠিক আছে এটা একটু ই করি মিল্ক ইজ হোয়াইট অলরেডি এটা আমরা আলোচনা করছি ঠিক আছে এরপরে 0.75 তোমার এটা আমরা এইচসিএলটা সাধারণত কিভাবে তৈরি করি আমরা ফার্স্ট যে কাজটা করি সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট নির্ণয় করি অর্থাৎ মলিকুলার ওয়েট নির্ণয় করব যখন তখন কি করব হাইড্রোজেন হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের ই কত যোজনী কত হাইড্রোজেন যেমন এক একের সাথে তুমি দুই গুণ করতেছো তারপরে সালফার আছে কত 32 অক্সিজেন আছে 16 তার সাথে কত মোল আছে 4 গুণ করার পরে দেখো আসতেছে কত 98 এখন আমরা যখন ইকুইভ্যালেন্ট ওয়েট নির্ণয় করি তখন কি করি দুই দিয়ে ভাগ দিই অর্থাৎ এই যে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট বলো 98 কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট আছে 49 পরবর্তীতে কি করা হয়েছে তার স্ট্রেংথ নির্ণয় করা হয়েছে অর্থাৎ পিওরিটি এই যে সালফিউরিক অ্যাসিডের আমরা যে কন্টেনার ইউজ করি বোতলের গায়ে বলে একটা পিওরিটি লেখা আছে এত পার্সেন্ট 98% সাধারণত পিওর থাকে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে 1.84 ঠিক আছে তাকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে আমরা কি করছি ভাগ করছি করে 10 তোমার নর্মাল দিয়ে আমরা এটাকে গুণ দেবো এটা আছে জাস্ট একটা ফর্মুলা দেওয়ার পরে আমরা কত পাবো 36.8 আমরা সাধারণত এই জায়গা থেকে কি পাবো স্ট্রেন্থ পাবো এইবার আমরা কি করব স্পেসিফিক গ্র্যাভিটিটা স্যার কোথায় পাবো স্পেসিফিক গ্র্যাভিটি কন্টেনারে গায়ে বোতলের গায়ে দেওয়া থাকবে বোতলের গায়ে লেখা থাকবে যে কত পার্সেন্ট পিওর এবং স্পেসিফিক গ্র্যাভিটি কত দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করব করার পরে এবার আমরা জানি তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট দ্বারা পড়ে আসছো এই ধরনের ফর্মুলা জানার কথা v1 ইনটু s1 ইকুয়াল টু v2 ইনটু s2 এই ইকুয়েশন দিয়ে আমরা সাধারণত কি করব আমরা ভলিউম ভলিউম কতটুকু আমরা বানাবো ভলিউম বানাবো হচ্ছে 500 ml দিলাম স্ট্রেংথ হচ্ছে আমার কত বানাচ্ছি কতটুকু 0.75 নরমাল এর সাথে যেমন তোমার v2 আমরা বের করবো আছে v2 আর এই জায়গাটাই আমরা ই পাইছি কত স্ট্রেংথ আছে 36.8 তখন আমার এই জায়গাটাই v2 এই v2টা আমার লাগবে আছে কত 10.2 এই 10.2 অর্থাৎ 10 ml আর কত তোমার 500 ml যখন তৈরি করতে যাবো আমার 10.2 ml আমার সাধারণত লাগবে ঠিক আছে এখন এরপরে লাস্ট যে জিনিসটা তোমাদের দিয়ে আছে এই একবারে এক্সপেরিমেন্ট শেষে সেটা হচ্ছে আমার এই এক্সপেরিমেন্টটা করে লাভটা কি এই এক্সপেরিমেন্টটা করি আমার লাভটা হচ্ছে সাধারণত আমরা ল্যাকটোজ এই যে মিল্কের পিওরিটিটা দেখছি কি পরিমাণ ল্যাকটোজ আছে সেটা আমরা দেখছি ঠিক আছে তারপরে এর মধ্যে আছে ন্যাচারালি অকারিং সুগার কি পরিমাণ এর মধ্যে আছে এবং পিওরিটি অনেক